তো ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছিলাম, তো সেটা আমি অফারে পেয়েছিলাম খুব কম দামি। দেখে নিন প্রাইসটা, উল্টো হয়ে গেছে, এ দেখে নিন, খুব অফারে ছিল আর কি, ভালোর মধ্যে কম দামের মধ্যে ভালো আছে, সেটা এখন ওপেন করলে দেখতে পারবেন। তো দেখা যাক, প্যাকিংয়ের ভিতরে আর একটা প্যাকিং আছে, দেখেছো কত সুন্দর প্যাকিং করে দিয়েছে। এই দেখুন স্পেসিফিকেশনটা দেখে নিন, এটা হলো স্পেসিফিকেশন, এরকম ফোল্ডিং করতে হবে, স্ট্যান্ড আছে, এটা স্ট্যান্ড সিস্টেমও আছে, স্টিক সিস্টেম। ওকে, কি কি আছে প্যাকিংটা খুব সুন্দর দিয়েছে। এটা হলো সেলফি স্টিক, ঠিক আছে, সঙ্গে এটা ম্যানুয়াল দেওয়া আছে কি করে আমরা এটা জানিসে লেখা আছে, অপোজিট সাইডে ইংলিশে লেখা আছে ম্যানুয়ালটা, নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3, নাম্বার 4, 5, 6, 7, 8, 8 পর্যন্ত এটা স্টেপ আছে। তো এইভাবে আমাকে এটা সবথেকে ভালো ব্যাপার হচ্ছে গিয়ে এটা রিমোট সিস্টেম আছে, দূর থেকে আমরা ছবিটা তুলতে পারবো, দূর থেকে আমরা ভিডিও করতে পারবো, যেরকম এরকম ছবি পোজ দেবে। এই এটা হলো কেবেল, এটা হচ্ছে কিসের জন্য দিয়েছে, এই দেখুন এখানে একটা আছে প্লাস, সব থেকে দেখুন এটা হচ্ছে এলইডি লাইট দিয়েছে, এই লাইটটা অন্ধকারে গেলে আপনারা এই দেখুন পিছনে কি আছে একটা বাটন আছে, এটাকে ক্লিক করলে লাইট জ্বলে যাবে, ঠিক আছে, ফ্ল্যাশ লাইট। এটা চার্জিং করার জন্য এই কেবলটা দিয়েছে। আর এখানে আমরা ফোল্ডিং করা আছে, একে তুলে এখানে আমরা মোবাইলটাকে লক করব। ওকে, এটা আমাদের এটা যেরকম খুশি যে এরকম মুভিং করার জন্য দিয়েছে। এই দেখুন কতটা লম্বা হচ্ছে, এরকম 2 ফুট, 2 ফুটের একটা সেলফি স্টিক আমরা এখানে এই সিস্টেম করেছি, এখানে বটন দেওয়া আছে, বটনটা আমরা খুলতে পারবো। এই দেখুন এখানে একটা সুইচ দেওয়া আছে, এটাকে আমরা কি এই ধরুন এটা হচ্ছে স্ট্যান্ড, ঠিক আছে, স্ট্যান্ডে আমরা নিচে রেখে আমরা ভিডিও করতে পারবো, ফটো তুলতে পারবো। দেখুন ঠিক আছে, এই দেখুন আমি এটাকে আমি ফটো তুলতে পারবো। এই এইভাবে ফ্ল্যাশ লাইট হবে, এইভাবে এই দেখুন এই মোবাইলটা আমি সেট করে দেখাচ্ছি, সেট করতে হবে, লাগাতে হবে, ব্লক করে দেবে, যত খেলা হবে এরকম করবে, কিচ্ছু হবে। এখানে একটা লক সিস্টেম আছে, হ্যাঁ, এটা যদি আমরা এরকম করে নিই, এরকম করে এটাও লক হয়ে গেল। হ্যাঁ, এটা হচ্ছে লক, এরকম লাগবে সেরকম। দেখুন এখানে আমরা এটা সেট করেছি, এখান থেকে আমরা ক্লিক করতে পারবো, ফটো যেরকম উঠে গেল। এটা অন করার জন্য আমাকে ব্লুটুথ সিস্টেম করতে হবে। ব্লুটুথ সিস্টেমের জন্য সেটা হচ্ছে এখানে ব্লুটুথটা অন করতে পারি। ব্লুটুথ অন করলাম। অন করার পর ব্লুটুথে চলে যাবো আমরা সেটিংয়ে। ব্লুটুথ সেটিং করার পর এখানে ব্লুটুথ কানেকশনে চলে যাব। আর এটা এই জিনিসটাকে আমরা এই রিমোটটাকে আমরা 2 সেকেন্ডের মতন হোল্ড করে রাখবো, ঠিক আছে? এই দেখো চলে এসছে। এই দেখেন এটাতে ব্লু ব্লিঙ্ক করছে, ঠিক আছে? এটাকে ব্লিঙ্ক করছে। তারপরে আমরা এখানে ডিভাইসটা কোথায় এলো, সেলফি ডিভাইসটাতে আমরা ক্লিক করব। ওকে, কানেক্টিং হয়ে গেল। টাইম নিচ্ছে। কানেক্টিং হয়ে গেছে, দেখুন কানেক্ট হয়ে গেছে, ঠিক আছে? এখন ব্যাক করব, ব্যাক ক্যামেরায় আছে, ফটোতে দেখাচ্ছি। তো এই দেখুন এখানে আমাদের হচ্ছে রিমোট, আমার সেলফি স্টিকটা ওখানে আছে, ঠিক আছে? এখন এখান থেকে আমি এই বটনটা দিয়ে দিলাম, ঠিক আছে? হয়ে গেল, দেখুন ফটো উঠে গেছে, ঠিক আছে? মজার বিষয় এটা, দেখুন উঠেছে ফটো, ঠিক আছে? কিরম লাগলো অবশ্যই। তো এই হলো আমাদের সেলফি স্টিক, ঠিক আছে? স্ট্যান্ড প্লাস স্টিক। তো কীরকম লেগেছে অবশ্যই কমেন্ট অ্যান্ড শেয়ার করে জানাবেন।